أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু সাঈদ বাই আপনি সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে কোনো একটা বিষয়ে যখন তিনজন লোক একটা মত দিচ্ছে আর আরেকজন লোক উনি ঘুরিয়ে পেছিয়ে ওনার মতটাকেই উনি সঠিক প্রমাণ করার জন্য উনি বারবার এটা চেষ্টা করতেছে তো আসলে এই বিষয়টা ইসলামের দৃষ্টিতে কেমন আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিটা হলো ও আমরুহম সোরা বাইনা মুসলিমগণ তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি পরামর্শ করে তারা সিদ্ধান্ত নেবে আর পরামর্শটা যখন তারা করবে সবাই এটা চাইবে চাইতে হবে যে আমার মতটাকেই যেন গ্রহণ না করা হয় বরং আমার ভাইয়ের মতটাকে যেন প্রাধান্য দেওয়া হয় কারণ তারা হলো এমন একটা জাতি ও ফিরা আলা আংফুসিহিম ওয়ালাউকানা বিহিম খাসাসা তারা অন্য ভাইকে প্রাধান্য দেয় যদিও সে অভাবী কিন্তু তারপরেও অন্যের দিকে সে বেশি লক্ষ্য রাখে তো শুধু নিজের দিকটাই সে দেখবে না অন্য ভাইয়ের মতটাকে যেন এখানে গ্রহণ করা হয় বা প্রাধান্য দেওয়া হয় অন্যের মতামতের গুরুত্ব যেন বেশি দেওয়া হয় এটা হল এথার আলান্নফস নিজের চেয়ে অন্যকে অগ্রাধিকার দেওয়া তো যেহেতু এখানে তিনজন লোকই একটা মত প্রকাশ করতেছে আসলে একজন যিনি তর্ক করছেন ওনার জন্য একটা হাদিস আমরা বলতে পারি সোনানে দাউদের একটা হাদিস চার নম্বর হাদিস হাদিসের মান হলো হাসান রসুলুল্লা সন্ বোলেছেন আনাজাইমন বিবাহীতিন ফি রবাদিল জেন্না লিমান তারাকাল মেরা আওয়া ইনকা নাম হে ক আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যেই একটা বিশেষ জান্নাতের আমি জিম্মা হব আমি দায়িত্ব নিব যেই ব্যক্তি তর্ক করে না তর্ক ছেড়ে দেয় যদিও তার সাথেই হক তার সাথেই সত্য অর্থাৎ হকদার হওয়ার পরেও যে তর্ক করা ঝগড়া করা ছেড়ে দেয় আমি তার জন্য জান্নাতে বেসরনের ভিতরেই একটা ঘরের জিম্মা আমি গ্রহণ করব অবিবাহিত লিমান তারা ক্যালকা বিবা ইনকানা মাজিহান যে ব্যক্তি মিথ্যা টোটালি ছেড়ে দেয় এমন কি ঠাট্টা করেও মিথ্যা বলে না জান্নাতের মধ্যখানে আমি তার জন্য একটি ঘরের জিম্মা আমি গ্রহণ করব আমি এর দায়িত্ব নিব যে মিথ্যা কথা কখনো বলে না এমন ব্যক্তির অবিবাহ ফিআ আল আল জান্না লিমান আখুল কহ যেই ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করতে পারল তার ব্যবহারকে সুন্দর করতে পারল তার জন্য জান্নাতের সবচেয়ে উপরে আমি তার জন্য একটি ঘরের জিম্মা আমি নিচ্ছি তো এখানে এই হাদিসে প্রথম এবং শেষ দুইটা পয়েন্টে যদি আমরা লক্ষ্য করি আমাদের আখলাখ আচার আখলাখ সুন্দর করা এবং তর্ক ছেড়ে দেওয়া যদিও আমার কথাটাই সঠিক তারপরেও আমি তর্ক করে আমার মতটাকেই সাব্যস্ত করব এমন যদি না করে আমি তর্ক করা ছেড়ে দেই তাহলে রসল আসসালাম আমার জন্য জান্নাতে বিশেষ ঘরের জিম্মা নিচ্ছেন আর আমার চরিত্র আমার ব্যবহার যদি আখলাক সুন্দর হয় মানুষের সাথে আমার আচার ব্যবহার সুন্দর হয় তাহলে জান্নাতের সর্বোচ্চ একটা স্থানে আমার জন্য বিশেষ প্রসাদ বা বিশেষ মর্যাদার স্থানের কথা ও রাসুল্লা আসলাম ওয়াদা করেছেন তো এই জন্য আসলে সবসময় আমার মতটাকেই টিকাতে হবে আসলে এটা কোনো ভালো গুণ নয় বরং আমার কথাটা না হয় রক্ষা নাই হলো আমার ভাইয়ের মতটা গ্রহণ করা হলো আমার ভাই খুশি থাকুক যদিও আমি একটু দেখা গেল যে একটু আমার কথাটা রইলো না আমি একটু ঠকেই গেলাম আমার ভাই তো যেতে গেল আমার ভাইকে তো আমি খুশি করতে পারলাম কাফি ওয়াজি আখি কাসাদ তোমার ভাইয়ের সাথে হাসি মুখে একটা কথা বলা সাক্ষাৎ করা এটাও একটা সাদকা ওয় কালিমাতুন তৈবাতুন সদাকাহ এবং উত্তম কথা নম্র কথা সুন্দর কথা এটাও একটা সাধকা আমরা ওই সব বিষয়গুলিও লক্ষ্য রাখবো সবসময় নিজের মতটাকেই উপরে রাখতে হবে রাখার জন্য আমাকে আপ্রাণ চেষ্টাই করতে হবে আসলে বিষয়টা এটা কোনো সুন্দর কোনো গুণ নয় বরং অন্য ভাইদের দিকেও দৃষ্টি রাখা বরং অন্যের কথাটাকে মূল্যায়ন করা এগুলি আমাদেরকে লক্ষ্য রাখা উচিত অল্লাহম وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء